নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল কম্পিটিটিভ স্টাডিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টরের কিছু পোস্ট বেরিয়েছিল এবং সেই পোস্টগুলো এবং সেই পোস্টের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ গাইড আমরা কিন্তু এই ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের যাদের ফর্ম ফিল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা তাদের জন্য এটা সুখবর যে আমরা কিন্তু আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং আপনাদের সমস্ত যে ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে দেবো যে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন আচ্ছা প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই যে আমাদের যে এই ডাব্লিউ তরফ থেকে এটা যে বেরিয়েছিল স্টাফ অফিসার ক্রাম কাম ইনস্ট্রাক্টর তো এখানে অসংরক্ষিতদের জন্য বা ইউআরদের জন্য সিট ছিল সাতষট্টিটি এরপর যে সংরক্ষিত আসন সেখানে এসসিদের জন্য আঠাশ এসটিদের জন্য আট ও দের জন্য তেরো এবং ও বিদের জন্য নটি আসন সংরক্ষিত করা আছে তাহলে মোট আসন হচ্ছে একশো পঁচিশ এর উপরে আমাদের পরীক্ষা হবে এবং মাঠ হবে এবং যথারীতি যেভাবে প্রক্রিয়া চলবে সেটা কমপ্লিট হবে তো এরপর আমরা দেখব যে কিভাবে আমরা প্রথম থেকে শেষ অবধি ফর্ম ফিল আপের পুরো প্রক্রিয়াটা আমরা একবার দেখে নেব এরপর আপনারা প্রথম যখন পেজটা খুলবেন ফর্ম ফিল করার জন্য সেখানে আপনারা এরকম একটা জিনিস দেখতে পাবেন এখানে আপনারা প্রথমেই যদি আগের থেকেই যদি আপনারা ফর্ম ফিল করে লগ করে রেখেছেন তাহলে এখান থেকে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিজের ফর্ম ফিল আপটা কন্টিনিউ করতে পারবেন আপনারা আপনি যদি এর আগে এখানে লগ ইন করেননি তাহলে নিউ ইউজার হিসাবে এখানে আপনাকে সাইন আপ করতে হবে আপনি যদি অন্য কোনো পরীক্ষাও দিয়ে থাকেন ডাব্লিউ বিপির তাহলেও কিন্তু প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে এই পরীক্ষার ক্ষেত্রে নতুন করে এরপর আপনি ধরুন নতুন লগ ইন করছেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি নিউ লগ ক্লিক করলেই এখানে আপনার এই জায়গাটা আপনার সামনে উঠে আসবে নিউ অ্যাপ্লিকেশনের জন্য এখানে আপনি মোবাইল অথবা ইমেলের মাধ্যমে ফর্ম ফিল শুরু করতে পারেন নাম লিখবেন ইমেল আইডি দেবেন অথবা ফোন দেবেন দুটোর মধ্যে একটা বা দুটোই দিতে পারেন দুটো দুটোর মধ্যে একটা দিলেই হলো এরপর ইউজার নেম যেটা থাকবে সেটা আপনার ফোন নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে এখানে এরপর পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে এবং কনফার্ম করতে হবে তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনার সাইন আপ হয়ে যাবে যদি আপনি আগের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এই জায়গা থেকেও আপনি লগ করে সেখানে চলে যেতে পারেন এরপর আপনি যদি ধরে নিন সাইন আপ করলেন তারপর আপনার সামনে এরকম একটা জায়গা খুলবে এখানে অ্যাপ্লিকেশন নেম আমাদের একজন বন্ধু যিনি অ্যাপ্লিকেশন করেছেন তার প্রাইভেসির জন্য আমরা এই জায়গাটা ঢেকে রাখছি তো এখানে কিছু পার্ট আছে প্রথমে আছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান এরপর কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস এরপর আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার তারপর আপনাকে একটা রিভিউ দেখাবে এবং লাস্টে আপনাকে পেমেন্ট করতে হবে তো প্রথমে আপনি যে পদের জন্য দরখাস্ত করছেন সেটা তো এখানে লিখেই দেওয়া আছে অসুবিধা কিছু নেই এরপর আপনাকে কোন রাজ্যের আপনি পারমানেন্ট রেসিডেন্ট সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর আপনার জেন্ডার এবং আপনার ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থান অর্থাৎ আপনি বিয়ে করেছেন কি করেননি বা ডিভোর্স ইত্যাদি ব্যাপার আপনাকে জানাতে হবে এরপর আপনি এখানে নিজের নাম লিখবেন মিডল নেম থাকলে লিখবেন না থাকলে লিখবেন না এরপর লিখবেন লাস্ট নেম মিড ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কিন্তু কম্পালসারি মিডল নেম কারু নাও থাকতে পারে এরপর এরপর আপনার ফুল নেম আপনি লিখবেন অবশ্যই এটা কিন্তু একটা জিনিস বলে দেওয়া আছে যে এই ফুল নেমটা যেটা লিখবেন সেটা আপনার মাধ্যমিকের যে শংসাপত্র আছে বা মাধ্যমিক লেভেলের যে শংসাপত্র আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে হতে হবে এরপর মায়ের নাম লিখতে হবে বাবার সম্পূর্ণ নাম লিখতে হবে এবং কোনো মহিলা যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তার স্বামীর সম্পূর্ণ নাম এখানে লিখতে হবে এরপর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং এটা আপনাকে জিনিস মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ সরকার যে আপনাকে সার্টিফিকেট দিয়েছে বা শংসাপত্র দিয়েছে এখানে শংসাপত্র বানানটা ভুল আছে সেই শংসাপত্র কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গ সরকার যদি দিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন আপনি যদি অন্য কোনো সরকারের তরফ থেকে অর্থাৎ অন্য কোনো রাজ্য সরকারের তরফ থেকে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে ইউ হিসেবেই অ্যাপ্লাই করতে হবে আপনি কিন্তু রিজার্ভেশনের কোনো সুবিধা পাবেন না আচ্ছা আপনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন বা কোনো গভর্নমেন্ট চাকরি করে থাকেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন অথবা নো সিলেক্ট করবেন এরপর আপনি এখানে দেবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থে আপনাকে এক এক দু সালে আপনার কত বয়স হচ্ছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে এরপর একটা আপনাকে ফোন নাম্বার দিতে হবে এস এম অ্যালার্টের জন্য অর্থাৎ যদি কোনো অ্যাডমিট বেরিয়েছে বা রেজাল্ট বেরিয়েছে এই ব্যাপারে আপনাকে অ্যালার্ট দেওয়া হবে সেই জন্য একটা মোবাইল নাম্বার আপনাকে দিয়ে রাখতে হবে এরপর আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন এবং আপনি মাধ্যমিক এইচএস এই ব্যাপারে কোন সালে পাস করেছেন এবং তার সাথে সাথে বোর্ডের নাম এগুলো আপনি পরপর ফিল আপ করবেন এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না এরপর আচ্ছা এইটা করলেন মাধ্যমিক হলো এইচএস হলো হল এরপর আপনাকে গ্র্যাজুয়েশানটাও ফিল আপ করতে হবে পোস্ট গ্রাজুয়েশান এর জন্য কম্পালসারি নয় কিন্তু যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েশান থেকে থাকে অর্থাৎ আপনি যদি মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে এখানে সাল এবং ইউনিভার্সিটি দিয়ে আপনি ফিল করে দেবেন এরপর আপনাকে এখানে গোর্খা গারওয়ালি বা রাজবংশ যদি এই কমিউনিটির মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে সেটা আপনাকে এখানে ফিল করতে হবে কারণ আপনার হাইটের কিছু এখানে ছাড় আছে এরপর ইমেল অ্যালার্টের জন্য আপনাকে একটা মেল আইডি দিয়ে রাখতে হবে এবং সমস্ত কিছু ফিল করার পর আপনি এখানে নেক্সট ক্লিক করবেন এরপর আপনি পার্সোনাল ডিটেলস আপনার কমপ্লিট হয়ে গেলে আপনি পরের যে জায়গায় আসবেন সেটা হলো কমিউনিকেশন এবং আদার ডিটেলস এই জায়গায় আপনাকে নিয়ে আসা হবে এখানে আপনি ঠিকানা লিখবেন এখানে আমাদের স্টেট তো এখানে ওই বেঙ্গল সিলেক্ট করা আছে আগের থেকে ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে কোন পুলিশ স্টেশনের আন্ডারে আপনি পড়ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে পোস্ট অফিস পিনকোড এটাগুলো আপনারা সকলেই জানেন এবং আপনার কাছে পিঠের কোনো একটা রেলওয়ে স্টেশনের নাম এরপর যদি আপনি স্থায়ী ঠিকানা এই জায়গাতেই যোগাযোগের যোগাযোগ চান অর্থাৎ আপনার চিঠিপত্র ইত্যাদি যদি এই ঠিকানায় আপনি চান তাহলে এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করলেই কিন্তু আপনাকে এই মেলিং অ্যাড্রেস বা যোগাযোগের ঠিকানা এটা ফিল আপ করতে হবে না এটা যদি আপনি টিক করেন তাহলে তাহলে এটা যখন হয়ে গেল এরপর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি বাংলাতে লিখতে পড়তে এবং কথা বলতে পারেন কি না এটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপর আপনি যে ধর্ম সিলেক্ট করবেন তারপর আপনাকে সিলেক্ট করতে হবে যে পেপার থ্রিয়ের জন্য আপনি কোন ভাষা নেবেন এখানে হিন্দি উর্দু বাংলা এবং নেপালি অপশান রয়েছে আপনি ইচ্ছা মতো নিতে পারেন তবে আপনি যদি বাংলা অথবা নেপালি না নেন তাহলে কিন্তু একটা পেপারে আপনাকে বাংলার একটা টেস্ট দিতে হবে চল্লিশ নম্বরে সম্ভবত যেখানে আপনাকে উর্দু বা হিন্দি থেকে বাংলা অথবা নেপালিতে ট্রান্সলেট করতে বলা থাকবে এরপর আপনি যদি আপনি যদি কোনো সরকারি জায়গায় কাজ করছেন তাহলে এই জায়গায় আপনি ইয়েস লিখবেন অথবা নো লিখবেন ইয়েস লিখলে আপনাকে অর্গানাইজেশনের নামটা এখানে লিখতে হবে এরপর আপনার আপনার বিরুদ্ধে যদি অতীতে কখনও ক্রিমিনাল ইনভেস্টিগেশন বা ফৌজদারি মামলা হয়েছে তাহলে সেটা আপনাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে এবং আপনাকে সেই ডিটেলসটা এখানে কিন্তু দিতে হবে যদি আপনার না হয় তাহলে তো আপনি এখানে কিছুই সিলেক্ট করবেন না এবং আপনাকে এখানে কিছুই দিতে হবে না এটা হয়ে গেলে আপনি নেক্সট সিলেক্ট করবেন এরপর এই সবগুলো হয়ে গেলে আপনার এরপর কাজ হচ্ছে আপলোড করা ফটো এবং সিগনেচার তো এখানে দেখে নিন একটু ফটোর ফোটোর জন্য আপনাকে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ হতে হবে এবং এখানে ডাইমেনশানগুলোও দিয়ে দেওয়া আছে এগুলো দেখে নিন এটা সিলেক্ট করার পর এখান থেকে চুজ ফাইল করবেন এবং এখান থেকে আপলোড ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ছবিটা চলে আসবে সেই ছবিটা এই এডিট ইমেজে ক্লিক করে আপনি অল্প বড় ছোট করতে পারেন একই কাজ আপনাকে সইয়ের জন্য করতে হবে এখান থেকে চুজ ফাইল করবেন এখান থেকে ক্লিক করে আপলোড করবেন এবং আপনি ইচ্ছে করলে ছবিটা ছোট বড় করে কাটতে পারেন এডিট থেকে এরপর আপনাকে প্লেস বা স্থান লিখতে হবে অর্থাৎ কোন স্থান থেকে আপনি ফর্মটা ফিল করছেন তারপর এখানে এই ঘোষণায় ডিক্লারেশনে ক্লিক করে আপনি নেক্সট করে দেবেন তাহলে কিন্তু আপনার ফটো সিগনেচারের জায়গাটা কমপ্লিট হয়ে গেল এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে প্রিভিউ অ্যাপ্লিকেশানে প্রিভিউ অ্যাপ্লিকেশানে আপনাকে সমস্ত অ্যাপ্লিকেশানে আপনি যত ডিটেলস লিখেছেন সেগুলো আপনাকে দেখানো হবে এবং সেগুলো দেখার পর আপনি নেক্সট ক্লিক করবেন এটা হয়ে গেলে আপনাকে নিয়ে যাওয়া হবে পেমেন্ট ডিটেলসে পেমেন্ট ডিটেলসে আপনার দু রকম অপশান আছে একটা হলো অনলাইন অপশান অনলাইন অপশানে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো দুশো টাকা অবশ্য টাকা সকলের জন্য নয় টাকা বোধহয় সে কেবলমাত্র ইউআর এবং ওবিসি এদের ক্ষেত্রেই টাকা লাগে এস সম্ভবত ফ্রি আমার যেটা মনে পড়ছে এরপর আপনি আইএক্সেফ টেপে এখান থেকে পে করতে পারেন অথবা আপনি যদি অফলাইন সিলেক্ট করেন এখানে দেখুন অফলাইন তাহলে আপনার লাগছে তিনশো ছয় টাকা এবং আপনি এখানে এক্সেপ্ট করে আপনাকে একটা চালান দেওয়া হবে সেখানে সেখান থেকে আপনি পে করতে পারেন তো আপনারা বেশিরভাগই আশা করি অনলাইন থেকেই পেমেন্ট করবেন তো যাই হোক এটা হয়ে গেল আপনার পেমেন্ট কমপ্লিট এরপর পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এরকম একটা আপনাকে মেসেজ দেওয়া হবে যেখানে আপনার সিরিয়াল নাম্বারটা লেখা থাকবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সিরিয়াল নাম্বারটি কিন্তু সকলে খুব ভালো করে নোট করে রাখবেন কোনোভাবেই যেন হারিয়ে না যায় ভবিষ্যতে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে বা অন্য কোনো কাজে এই সিরিয়াল নাম্বার কিন্তু অত্যন্ত কাজে লাগবে এরপর আপনি এইখানে ক্লিক করে আপনার যে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটার একটা পিডিএফ আপনি পেয়ে যাবেন এবং সেটা কিন্তু আপনি ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন ঠিক আছে এর এ এরপরই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমাদের ভিডিও আজকে এখানে অবধি ছিল যদি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে তাহলে প্লিজ আমাদের চ্যানেল লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে নিজের বন্ধুদের সাথেও Şer kurun, düşünme